কখনো যদি মনে হয় যে মাছ মাংস ডিমের বদলে অন্য কিছু বানাবেন, মুখের স্বাদটা একটু পাল্টাবেন, তাহলে আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু ট্রাই করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি কাঁচা কলার বড়ার তরকারি। এখানে আমি দুটো কাঁচা কলা আর একটা আলু নিয়েছি। কাঁচা কলাগুলোর দুটো সাইড থেকে অল্প একটু অংশ বাদ দিয়ে দিলাম, আলুটাও মাঝখান থেকে কেটে নিলাম। কাঁচা কলা দুটো দুভাগ করে নিয়ে প্রেসার কুকারে সামান্য নুন আর হলুদ দিয়ে আলু আর কাঁচা কলা দিয়ে দিলাম। এবার এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ আলু ও কাঁচা কলার খোলাগুলো ছাড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো সল্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, কুচিয়ে রাখা পেঁয়াজ, স্বাদ মতো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও আদা অ্যাড করলাম। কোচানো আদাটাই দেবেন, পেস্ট দেবেন না। এবার জিরে গুঁড়ো, কিছুটা বেসন আর গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এবার খুব ভালো করে পুরোটা মাখতে হবে। আলু বা কাঁচা কলা দুটোই কিন্তু এমনভাবে সেদ্ধ করবেন যাতে খুব নরম না হয়ে যায়। আপনারা চাইলে আলুটা গ্রেট করেও নিতে পারেন। দু হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়ে এই মিশ্রণটা থেকে গোল আর সামান্য চ্যাপটা আকারের এগুলো তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো যাতে ভেঙে না যায় আমি এগুলো গড়ে নেওয়ার পর হাফ অ্যান আওয়ার ফ্রিজে রেখেছিলাম। লো ফ্লেমে সব বড়াগুলো ভেজে নিতে হবে। ছোটবেলার কথা মনে পড়ছে, মা যখন এই কাঁচা কলার বড়ার তরকারি বানাতেন, এই বড়া বানিয়ে দুটো অ্যাটলিস্ট আমাকে তো দিতেই হতো। ক্রিসপি এই বড়াগুলো ডালের সাথে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। ভাজা বড়াগুলো কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ ও লবঙ্গ দিলাম। ফোড়নের ভালো গন্ধ বেরিয়েছে। এবার ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল করে ভাজতে হবে। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করলাম। এবার এক এক করে কোচানো পেঁয়াজ, আদা, রসুন ও টমেটো অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পুরোটা কষতে হবে। আলুটা কিছুক্ষণ কষার পরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে হবে। পুরোটা আরও কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মিনিট 5-10 জন্য এটা ঢাকা দিলাম। এবার ঢাকা খুলে চিনি আর ঘি মিশিয়ে আবারও ঢাকা দিলাম। কিছুক্ষণ বাদে যখন দেখলাম পুরোটা ফুটে উঠেছে আর আলুটাও সেদ্ধ হয়ে এসছে, তখন গরম মশলা অ্যাড করলাম। দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে একটু ঠিক হয়েছে। এই অবস্থায় ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো খুব আগে থেকে কিন্তু দেবেন না, তাহলে নরম হয়ে ভেঙে যেতে পারে। গ্রেভিটা আর একটু ঠিক হয়ে এলেই আমি গ্যাসটা অফ করে দেবো। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এটা খেতে খুব ভালো হয়। সেক্ষেত্রে রোস্টেড জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।